মনটা কেমন চাচা করে চাচা কি ছেলে রে ভাই মহাপুস্তক আইটেম দেবে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়ার প্রথম নিয়ম হচ্ছে সব সময় চটি চেঞ্জ করে কভার শু পরে যা তো আমি রেডি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়ার জন্য বিয়ে বাড়ি কর্তৃপক্ষ আমার মতো ছেলেদের থেকে সাবধানে থাকবেন हे गाइस वेलकम टू माय चैनल वेलकम टू अनदर वीडियो तो आज के हमार बड्ड आलस आलस लगे हमें ये जस्ट गेलम ब्राश करलम खेलम आज हमें चान करब कारण अनेक बेला हो गए पाँचटा बजे और आज के हमार किरकम एकटा माने कि बोलबो लैद 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 बोलबो ना आलस बोलबो कि बोलबो ओरकम लगे माने आज बेरोते ही भालो लगे मन हच्छे घुमाई खाली देखि बेरोबो एखन बेरोबो ना एकेबारे रातेर दिके बेरोबो सातटार दिके सातटा दिके एखन भालो लगे आमि किरकम भाबे थाकि देखछो तो सब समय आलो तो आमि एक्चुअली किरकम भाबे थाकि सेटा देखो देखो আমি এরকম অন্ধকারে থাকি সবসময় এই যে এই এই জানলাটা দিয়ে শুধু আলো বেরোয় আর ওই জানলাটাও বন্ধ থাকে আমার ঠিক আছে আমি সবসময় এরকম অন্ধকারে থাকি আমার ভালো লাগে আর ম্যাক্সও আমার সাথে এরকম অন্ধকারে থাকে মালিকও ঘুমায় কুকুরও সারাদিন ঘুমায় এরকমই আমি ওই অন্ধকারে ঘুমাই ম্যাক্সও অন্ধকারে ঘুমায় তাই না ম্যাক্সও এদিকে থাকা এটা আলো আলো কত আলোকিত লাগছে আমার আলো সহ্যই হয় না আমার বেশ কিরকম একটা অন্ধকারে থাকতে ভালোবাসি আমি একটু আমি জানি না কেন আমার না জীবনে অন্ধকার আছে গিয়ে যাই না বাট আমি একটু অন্ধকারে থাকতে ভালোবাসি পার্সোনালি আমার ভালো লাগে কেন আমি যাই না শান্ত অন্ধকার উফ আলাদা মজা এবার চললাম আমি একটা ভালো স্কিম পেয়ে গেছি লোকের মুখ বন্ধ করে দিব উঠুন যা এখান থেকে মাথা গরম করো আমি না কেন 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 ও কেন কোচ খালি ফোন দেখে খালি ফোন দেখে খালি ফোন দেখে কাটো চান্সে জিনে নেই দেতা ইয়ে লড়কা এই আমি তালা লাগিয়ে শুয়েছি এ তুই মালেশিয়ায় দেখা করতে যাবি আমি কেন বারবার তালা লাগাবো খুলবো রে হ্যাঁ আমি বেরিয়ে গেছি ভ্লগ করতে আর এখন বাজে হচ্ছে 7:10 তো এটা হচ্ছে বহনগরের ফেমাস মিষ্টির দোকানের মধ্যে একটা তৃপ্তি মহল সকাল হলেই আর বিকেল হলেই আমাকে এরকম চা খেতে ইচ্ছে করে তোমাদের ঘরে কিনা যায় না আমার মনটা কিরম চাচা করে চাচা তো এখন আমি যাচ্ছি বিসিডি বিসিডি যে চাটা খাই তবে দেখছি চাটা পুরো দিল খুশ করে দিল তো দিনে প্রথম চা আমার একটু ভালো লাগে দেখিয়ে দিলাম আমি তখন তুই বলছিস ভাই জানে না কিছু ঠিক আছে আচ্ছা তাহলে এটা ওই দা ওই দা মিত্র আয়া হ্যায় বহুত দিনো বাদ তুমসে মিলে আও মিত্র আও গলে মিলে আয় আয় বন্ধু আয় আজ আছে চল তো স্যার একটা কাজ আছে চ গলিবেতে চ গলিবেতে চ তো ইসমে তেল নেই হ্যায় ইসমে ব্রেক নেই হ্যায় তুম লোগ নিকলতে কিউ হো ঘর সে কেসে কেসে লোগ রহতে হ্যায় ইয়ার ইয়াহাঁ পর দুদিনে জ্বরে কোভিড সিং হয়ে গেছে কবির না না কবির 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 জুবায়ের 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 সুয়ার সুয়ার নেই নেই জুবায়ের জুবায়ের বলছে পুষ্পাতে যে ডান্স করছিল সামান্তা আমার ওকে চাই মেরে পাস কোই ফাজ নেই হ্যায় মুঝে মাফ কর দে আপ লোগ সারে মুঝে ছুটি দে দে বোকাচা বাবা না সান্তা ক্লজ তোকে একটা করে উইশ পুরো করবে ও মহাপুরুষ হে মহাপুরুষ কি ছেলে রে ভাই মহাপুরুষ তোকে আইটেম দেবে সালা তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়গা বতা রহে হ্যাঁ ও এত তপস্যা করে মহাপুরুষ হয়েছে তোকে উ আনটা মামা দেখানোর জন্য পোকা এই দেখবে জ্যোতিষী বলবে তোমার তোমার মন্ত্রতন্ত্রতে হবে না যোগ্য লাগবে হাত দেখে তো বলবে হাতে গতি শাদিও কা যোগ হে তিন শাদিও কা হাত দেখে বলবে যে তোমার রেখা কোথায় তুমি এতটা সিঙ্গেল তোমার রেখাই দেখা যাচ্ছে না হাতের তুমি তুমি এত বেশি রেখা সার্চ করছো যে তোমার হাতে রেখাই মিটে গেছে সেই দেশের নাম উজ্জ্বল করে দেখ সাইকেলে যাচ্ছে যদি ঘুষ খেতো তাহলে তো সাইকেলে যেত না না বাইকে যেত আমার মুখ থেকে মনেই হয় কি এত কম অকাতের বন্ধু থাকতে পারে বললাম এই দোকানটা আমার বন্ধু বলছে ঘুমটিটা গজব বেজ্জতি কাকা একটু বিএমডব্লিউটা সাইড দেবে থ্যাংক ইউ এই দেখুন আমার স্কুল দেখে এটা মানে বুকের ভেতর কারেন্ট চলে যায় এটা দেখলে ও দেখুন আমার স্কুল মহানগর নয়ননাথ বিদ্যা মন্দির আমি এখানকার স্টুডেন্ট ছিলাম আছি থাকবো ও মন খুশ হয়ে গেল দেখি জেড এক্স আই এই ভাই তো ব্রেক লাগে না জানিস তাহলে কেন আসতে চালা তো আমরা এসছি এখন স্মৃতির মোড় চা খেতে কারণ আমাদের তেষ্টা মেটেই না চা খাওয়ার যত খাই তত কম লাগে তো আমি এখন এসছি জুতো পরতে কারণ চটি পরে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়া যায় না সেই জন্য আমি এখন বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে যাবো তুই যাবি চ কী আছে
এমন করছিস, কোনোদিন খাসিনি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়ার প্রথম নিয়ম হচ্ছে সব সময় চটি চেঞ্জ করে কভার শু পরে যা, তাই তো? একদম। তো আমি রেডি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়ার জন্য, আর আমার জন্মই মনে হচ্ছে রেডি অবস্থাতে হয়েছে। দেখো খালি জুতোটা পরে নিলাম, আমি রেডি, একটা জুতো পরে নিয়েছি আর আমি রেডি হয়ে গেছি। তো এবার যাবো বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাবো, আর কী কী খাবো সেটাও দেখাবো। বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খাওয়ার প্রথম নিয়ম হচ্ছে কনফিডেন্সের সাথে হবে, দেখো কনফিডেন্স। জোর জোর সে বলকে লোক কো স্কিমে বাতা দে। আমি ভিডিও তো করতে পারবো, আমি ভেতরে ঢুকে তারপরে আমি ভিডিও করে দেখাচ্ছি। দেখুন আমাদের ফোন দিয়েছে, ওনা একটা ছবি তুলে দে। হ্যাঁ ভালো করে তো, ভালো করে তুলে দে। হ্যাঁ দেখুন কিভাবে গর্বের সাথে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে ঘুরতে হয়। নির্লজ্জর মতো যে চা ভাই এসছে, ভাই কতদিন লাগবে মতো ধরে আছি সব, ধর নেবো কি করে তন্দুরি। ভাই দে ভাই, ভেজ দিন না, আমি ভেজ অনেক খেয়েছি, কতগুলো ভেজ খাওয়ালি আমায় তন্দুরিটা, দেখ খা একটা খা। আরে খেয়েই দেখিনি এখনো কি ভালো খেয়ে, আগে তুই খা। না 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 তুই খা, খা না না তুই খা, কেউ নির্লজ্জ না না বলে খেয়েও নিলাম। বড় হারামি হো বেটা, খাও বে ভাই, খাও বেটা। বিয়ের খাবার আবার ঠিকঠাক বলছিস কি, মা খা চুপচাপ। কোল্ড ড্রিঙ্কস দরকার আমার, এনে ভাই মনে হচ্ছে কফি তুলছি। দে ভাই এটা সাদা, থ্যাংক ইউ। এবার হচ্ছে লাইফ হ্যাঁ ঠিক আছে, বিয়ে বাড়িতে কোল্ড ড্রিঙ্কস মানে এরম ভাবে ধরার লাইফ হ্যাঁ, এটা খাই। নাইস টেকনোলজি, জামায় পড়ে গেছে টেকনোলজি। তুই যদি না বলতিস কোথায় হচ্ছে, আমি রাস্তায় ঘুরে বেড়াতাম ভাই, আমি জানতামই না এটা বিয়ে বাড়ি। তো দেখুন বিনা ইনভিটেশনে বিয়েতে গর্বের সাথে কীভাবে বসে যাচ্ছে, তাও ছেলে মেয়ের সামনে। কোনো জায়গায় সবার আগে যে খুঁজছে আয়না, কারণ আয়নাতে সেক্সি ফটো আছে, তাই না? হেভি লাগছে কিন্তু আমার কাছে, তাই না? সেক্সি লাগছে আমার কাছে, সেক্সি হয়েছে ও মেয়েরা মরে। আমার তো জন্মই হয়েছে মেয়েদের মারার জন্য মনে হচ্ছে। এটা বেশ ভালো, চারিদিকে আয়নাই আয়না, যেদিকে দেখছি সেদিকে আয়না, ভালোই আয়না। না কেকটা সত্যি পুষ্পার মতোই হয়ে গেছে, এটা হচ্ছে কেক কাটিং সেরেমনি। আরে দাঁড়াও, খাওয়ার মাঝখানে ঢুকে যেও না, কেক কেক খেতে ইচ্ছে হয়েছে না, তুমি কাটার আগে দিয়ে বলছো হয়ে গেছে হয়ে গেছে। দেখুন দি আর্ট, এটা বিয়ের বিয়ে বাড়ি খেতে এসে ডিপি তুলে নিয়ে যাচ্ছি, আমার থেকে বড় স্বার্থপর ছেলে আর হয় না, দি আর্ট দি আর্টিস্ট। দেখুন সফট বক্স লাগিয়েছি নিজের ছবি তোলার জন্য, ছবিটা দেখো। এ ভাই এ ভাই, ওদেরই বিয়ে, ওদেরও কয়েকটা ছবি তুলে দে। এই মুখটা দেখো আর এই মুখটা দেখো, কোনটা ভাল লাগছে তোমার? হ্যাঁ এ দেখো দিদি কি বললো, বলছে ওই মুখটা বেশি ভাল লাগছে। তুমি তাকাও এটা স্মাইল দেখে, বাহ হেভি আছে। কালকে দেখে নিবি, তোর ব্লগটা দেখবি আর ছজন তোকে মেসেজ করবি, নিচে নাম্বার দিয়ে দেবো আমি। আমার মতো ছেলেদের থেকে সাবধানে থাকুন, যারা বিয়ে বাড়িতে আসে বিয়েতে খায় দায় স্টার্টার খায় মেন কোর্স খায় আর ফটোগ্রাফের কাছে ডিপি তুলেও চলে যায়। দেখি কেমন এসছে, থাকবে থাকবে, ও ফাটাফাটি চো দুজনে, ঠিক আছে ওইদিকে বাঁদর আছে ব্যাস। হ্যাঁ হ্যাঁ দেখে হাসবে যাতে, এবার বাঘসিংহ দেখে তো হাসি পাবে না, না বাঁদর দেখেই হাসি পাবে। সেরা এসছে চাকা, আর এখানে চলছে কাপল শ্যুট, ঠিক আছে বিয়ের বিয়ে বাড়িতে এসে কাপল শ্যুট করে নিজের ডিপি তুলে খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে। ট্যালেন্ট হ্যাঁ বস, ট্যালেন্ট না থাকলে সব তো ট্যালেন্ট তো আছে, এই ট্যালেন্টটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটাকে প্লিজ শেয়ার করো। এত কিছু করছি আমি ভিডিওর জন্য, প্লিজ শেয়ারটা তো করতেই পারো। পাসওয়ার্ড যদি চাই ভাই আনবক্স করে দেবো ফোনটার পুরো। গালে মেকআপ উঠে গেছে, আরে ছবি নেয়নি এমা, চেঞ্জ কি এ ভালো কাজ দিয়েছি, এটাও তুমি বলছো চেঞ্জ।
না না আমি দেখছি পাড়া দিচ্ছি তো আমি আমি আছি তো পুরোটা নেই হাত সময় নেই দাঁড়াবে ও ফাটাফাটি কষ্ট দেখুন ঠিক আছে খুললে লোকে জানে না লোককে দেখাতে হয় বিয়ে বাড়ি কর্তৃপক্ষ আমার মতো ছেলেদের থেকে সাবধানে থাকবেন দেখুন আবার এসিতে ছিলাম হ্যাঁ রে ভাই আমার শিরার মধ্যে রক্তটা যেটা ছিল ওটা গরম হয়ে গেল ভাই মালিক আপনি সবার লাস্টে খাচ্ছেন মালিক আপনি তো মালিক একবার বল ভিডিওতে বলে তো শুনতে ভাল লাগে বল আমি হলাম লেবার আর ইউ কমেডি মি এই দেখো কত বড় মন তোর বলতো মালিক হয়ে নিজেকে লেবার বলছিস দ্য বেস্ট পার্ট অফ বিয়েবাড়ি ইজ দিস মিষ্টি আই জাস্ট লাভ মিষ্টি ভাই ও নাকি লেবার তাহলে আমি কি ভাই নিমেষের মধ্যে ফিনিশ করে দিয়েছি পুরো তো এখন বাজে 1:30 আর আমি এই ফিরলাম বাড়ি তো আজকে ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে কালকে ব্লগে আর প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টও করে দিও পারলে প্লিজ শেয়ার তো করো না জানি যতবারই আমি গলা ফাটিয়ে বলি শেয়ার তো করবে না আমি জানি আমার পুরো বিশ্বাস আছে তোমাদের উপর যে তোমরা শেয়ার করবে না আর এত অবধি পৌঁছাবেই না ভিডিওর এটা আমার দৃঢ় বিশ্বাস শেয়ার তো ছেড়ে দাও এত অবধি ভিডিওর পৌঁছাবেই না তাও দু তিনজন যদি পৌঁছাও সেই আশা নিয়ে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দিও ভিডিও আর প্লিজ লাইক আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে কালকে ব্লগে টাটা।